Hello everyone, I am Shathi. Welcome to my channel Query Bits. Ajker video te amra normalization er second part ti dekhbo. Ager video te amra 1NF, 2NF ebong 3NF alochona korechhilam. Jodi tomader 1NF, 2NF, 3NF ki তা জানা না থাকে তাহলে আমার আগের ভিডিওটি ফলো করতে পারো। প্রত্যেকটি ভিডিওর লিংক নিচে ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা রয়েছে। আজকের ভিডিওতে আমরা ফোর্থ নর্মাল ফর্ম অর 4NF সম্বন্ধে জানব। তো প্রথমেই জেনে নেওয়া যাক হোয়াট ইজ 4NF। আর রিলেশন ইজ said to be in 4NF if it is in 3NF and a record should not contain two or more multivalued facts about an entity. অর্থাৎ একটি রিলেশন 4NF এ রয়েছে কিনা তা দেখার জন্য প্রথমেই চেক করতে হবে যে রিলেশনটি 3NF এ রয়েছে কিনা এবং ওই রিলেশনে যেন দুটি বা তার বেশি মাল্টিভ্যালুড ফ্যাক্টস না থাকে। এবার প্রথমেই আমাদের জেনে নিতে হবে হোয়াট ইজ মাল্টিভ্যালুড ফ্যাক্টস। একটি রিলেশন ক্যাপিটাল আর, এই রিলেশনে যদি এ এবং বি দুটি অ্যাট্রিবিউট হয় এবং ওই রিলেশনে যদি এ অ্যারো বি এরকম একটি ডিপেন্ডেন্সি থাকে এবং এর সিঙ্গেল ভ্যালুর জন্য আমরা যদি বিতে মাল্টিপল ভ্যালু পেয়ে থাকি তাহলে এই রকম ডিপেন্ডেন্সিকে আমরা বলবো মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সি। আবার বলছি, আর একটি রিলেশন, ক্যাপিটাল আর একটি রিলেশন, সেই রিলেশনে স্মল এ এবং স্মল বি এই দুটি অ্যাট্রিবিউট রয়েছে এবং এ অ্যাট্রিবিউটের সিঙ্গেল ভ্যালুর জন্য বি এ আমরা যদি মাল্টিপল ভ্যালু পেয়ে থাকি তাহলে এই রকম ডিপেন্ডেন্সিকে আমরা বলবো মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সি। এবার কোনো একটি রিলেশনে যদি দুটি বা তার বেশি মাল্টি ভ্যালুড ডিপেন্ডেন্সি থাকে তাহলে আমরা বলবো যে ওই ফর্মটি কিন্তু 4NF ফর্মে নেই। সেক্ষেত্রে প্রত্যেকটি ইন্ডিপেন্ডেন্ট মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সিকে সেপারেট করে আলাদা আলাদা টেবিলে পুট করতে হবে। আমাদের এখানে এমপ্লয়ি বলে একটি টেবিল কনসিডার করা রয়েছে যার মধ্যে এমপ্লয়ি আন্ডারস্কোর নেম, স্কিল এবং ল্যাঙ্গুয়েজ এই তিনটি কলাম রয়েছে। এবার টেবিলটি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা দেখবে স্যাম এই এমপ্লয়ি নেমের এগেনস্টে দুটি আলাদা আলাদা স্কিল রয়েছে, কুকিং এবং সিঙ্গিং। একইভাবে স্যামের এগেনস্টে দুটি আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে, তা হলো ফ্রেঞ্চ এবং জার্মান। অর্থাৎ এখানে দুটি মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি রয়েছে, একটি হলো ইএমপি আন্ডারস্কোর নেম এবং স্কিলের মধ্যে এবং আরেকটি হলো ইএমপি আন্ডারস্কোর নেম এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে। আবার বলছি, এক্ষেত্রে দুটি ডিফারেন্ট মাল্টিভ্যালুড ডিপেন্ডেন্সি রয়েছে। প্রথমটি হচ্ছে ইএমপি আন্ডারস্কোর নেম এবং স্কিলের মধ্যে এবং দ্বিতীয়টি হচ্ছে ইএমপি আন্ডারস্কোর নেম এবং ল্যাঙ্গুয়েজের মধ্যে। অর্থাৎ দুটি মেনি টু মেনি রিলেশনশিপ রয়েছে। এরকম ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি ইন্ডিপেন্ডেন্ট মাল্টিভ্যালু ডিপেন্ডেন্সিকে আলাদা আলাদা টেবিলে পুট করতে হবে। এখানে দেখো আমরা এমপ্লয়ি টেবিল থেকে দুটি আলাদা টেবিল তৈরি করেছি, এমপ্লয়ি ওয়ান এবং এমপ্লয়ি টু। এমপ্লয়ি ওয়ানের মধ্যে আমরা লিখেছি ইএমপি আন্ডারস্কোর নেম অ্যান্ড স্কিল, অর্থাৎ স্যাম কুকিং, স্যাম সিঙ্গিং, এই পার্টটি আমার রয়েছে এমপ্লয়ি ওয়ানের মধ্যে। এবং এমপ্লয়ি টু এর মধ্যে আমরা লিখেছি এমপ্লয়ি আন্ডারস্কোর নেম এবং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ স্যাম ফ্রেঞ্চ, স্যাম জার্মান, এই দুটি রো আমরা এমপ্লয়ি টু এর মধ্যে পাচ্ছি। তো এ তো গেল আমাদের
4NF বা ফোর্থ নর্মাল ফর্মের রুল। এবার আমরা জানব হোয়াট ইজ বয়েসকড নর্মাল ফর্ম অর BCNF। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 3NF একটি রিলেশনের পুরো রুলগুলিকে, 3NF এর যে রুলগুলি রয়েছে সেই রুলগুলিকে স্যাটিসফ্যাক্টরিলি হ্যান্ডেল করতে পারে না। অর্থাৎ দেখা যায় যে আফটার 3NF ওই রিলেশনশিপটির মধ্যে বা ওই টেবিলটির মধ্যে দুটো বা তার বেশি ওভারল্যাপিং ক্যান্ডিডেট কি রয়ে গেছে। এক্ষেত্রে আমাদের বয়েসকড নর্মাল ফর্ম বা BCNF এর রুল অ্যাপ্লাই করতে হবে। তো প্রথমেই দেখে নেওয়া যাক হোয়াট ইজ BCNF। আর রিলেশন ক্যাপিটাল আর ইজ ইন BCNF টু আ সেট ক্যাপিটাল এফ অফ ফাংশনাল ডিপেন্ডেন্সিস ইফ অ্যান্ড ওনলি ইফ এভরি ডিটারমিনেন্ট ইজ আ ক্যান্ডিডেট কি। ইন আদার ওয়ার্ডস, আর রিলেশন ক্যাপিটাল আর ইজ সেট টু বি ইন BCNF উইথ রেসপেক্ট টু ক্যাপিটাল এফ অফ দ্য ফর্ম আলফা অ্যারো বিটা, হোয়ার আলফা বিটা আর সাবসেটস অফ ক্যাপিটাল আর হোল্ডস অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য ফলোয়িং রুলস। নাম্বার ওয়ান, আলফা অ্যারো বিটা ইজ আ ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। অ্যান্ড নাম্বার টু, আলফা ইজ আ সুপার কি ফর রিলেশন স্কিমা ক্যাপিটাল আর। এবার পুরো ব্যাপারটা বুঝিয়ে বলা যাক। ধরো আর একটি আমাদের রিলেশন রয়েছে এবং ওই রিলেশনের মধ্যে আলফা এবং বিটা এই দুটি আমার কলাম রয়েছে। এবার এবং যেখানে আলফা এবং বিটা দুটি হচ্ছে ওই রিলেশনের সাবসেট, অর্থাৎ আর এর সাবসেট। এক্ষেত্রে আমাদের ওই রিলেশনশিপটি জন্য দুটি রুল চেক করতে হবে। প্রথমত আলফা অ্যারো বিটা, আলফা অ্যারো বিটা এরকম যদি একটি ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে থাকে, আবার বলছি আলফা অ্যারো বিটা এরকম যদি একটি ফাংশনাল ডিপেন্ডেন্সি থেকে থাকে, তাহলে দেখতে হবে যে সেটি একটি ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি কি না। ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে বোঝায় যে বিটার সাহায্যে সম্পূর্ণভাবে আলফার ভ্যালু নির্ণয় করা যাচ্ছে কি না, অর্থাৎ বিটা ইজ আ সাবসেট অফ আলফা, এই একটি রুল চেক করতে হবে। আরেকটি দেখতে হবে যে আলফা ইজ আ সুপার কি ফর দ্য রিলেশন স্কিমা ক্যাপিটাল আর, অর্থাৎ আর ওই রিলেশনটির জন্য আলফা একটি সুপার কি কিনা। এই দুটো রুলের মধ্যে যে কোনো একটি রুল স্যাটিসফাই করলেই আমরা বলতে পারি যে রিলেশনটি BCNF এ রয়েছে। তো আমরা এখানে একটি টেবিল কনসিডার করেছি বা রিলেশন কনসিডার করেছি লোন, এবং ট্যাবুলার ফরম্যাটে এর সমস্ত ডেটাগুলিও দেওয়া রয়েছে। যদি টেবিলটি তোমরা ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবে যে টেবিলে ব্রাঞ্চ নেম, কাস্টমার নেম, লোন নাম্বার, অ্যামাউন্ট এই চারটি কলাম রয়েছে। এবং সেম ব্রাঞ্চে আলাদা আলাদা কাস্টমার, যেমন ব্যারাকপুর ব্রাঞ্চে শ্যাম মধু দুজন আলাদা আলাদা কাস্টমার, দুজন আলাদা আলাদা কাস্টমার। লোন নাম্বার 55 জন্য অ্যাপ্লাই করেছে, মানে L55 জন্য অ্যাপ্লাই করেছে, এবং L55 ম্যাক্সিমাম গ্র্যান্টেড ভ্যালু হচ্ছে বা গ্র্যান্টেড অ্যামাউন্ট হচ্ছে 5 লাখ। একইভাবে দেখো সোদপুর ব্রাঞ্চে 3 জন ডিফারেন্ট কাস্টমার, দীপশা, সম্বিত, সোমা, এরা লোন L90 জন্য, দুজন L90 জন্য, এবং সোমা L66 জন্য অ্যাপ্লাই করেছে। ভালো করে দেখলে দেখো L90 জন্য ম্যাক্সিমাম গ্র্যান্টেড অ্যামাউন্ট হচ্ছে 8 লাখ, L66 জন্য ম্যাক্সিমাম গ্র্যান্টেড অ্যামাউন্ট হচ্ছে 9 লাখ। এবং দমদম ব্রাঞ্চে প্রদীপ্ত বলে একজন কাস্টমার লোন নাম্বার L70 জন্য অ্যাপ্লাই করেছে এবং সেখানে লোনের ম্যাক্সিমাম গ্র্যান্টেড অ্যামাউন্ট হচ্ছে 9 লাখ। এই গেল আমার টেবিলের ডেটা। এবার এই টেবিলে আমার যদি এরম একটি ফাংশনাল ডিপেন্ডেন্সি থাকে, লোন নাম্বার অ্যারো অ্যামাউন্ট, আবার বলছি এরকম যদি একটি ফাংশনাল ডিপেন্ডেন্সি আমাদের এই টেবিলে থাকে যেটি হচ্ছে লোন নাম্বার অ্যারো অ্যামাউন্ট, অর্থাৎ অ্যামাউন্টটি লোন নাম্বারের ওপর ডিপেন্ড করে রয়েছে,
এই ফাংশনাল ডিপেন্ডেন্সিকে আমি ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে পারবো না। তার কারণ আমরা যদি ভালো করে দেখি টেবিলটিতে, তাহলে দেখতে পাবো যে অ্যামাউন্টের সাহায্যে আমরা কিন্তু লোন নাম্বার নির্ণয় করতে পারছি না। তার কারণ হচ্ছে, যদি তোমরা পেছনে ফিরে যাও, পেছনে স্লাইডটিতে ফিরে গেলে তোমরা দেখতে পাবে যে আমার লোন নাম্বার 55-এর জন্য 5 লাখ, লোন নাম্বার 90-এর জন্য 8 লাখ, আবার লোন নাম্বার 66-এর জন্য 9 লাখ, লোন 70-এর জন্যও 9 লাখ। তাহলে 9 লাখের সাহায্যে আমরা বলতে পারবো না যে লোন নাম্বার কত। অর্থাৎ লোন নাম্বার অ্যারো অ্যামাউন্ট, এই ডিপেন্ডেন্সিটিকে আমরা ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি বলতে পারবো না। এটি একটি নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। সেই সঙ্গে লোন টেবিলটিতে লোন নাম্বার কলামটিকে আমরা একটি সুপার কিও বলতে পারবো না, কারণ এটির সাহায্যে দুটি আলাদা রোকে আইডেন্টিফাই করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে লোন এই রিলেশনটি আমাদের বিসিএনএফে নেই, বা লোন এই রিলেশনটি আমাদের বিসিএনএফ এর রুল স্যাটিসফাই করছে না। এবার লসলেস ডিকম্পোজিশনের রুল ফলো করে আমরা লোন রিলেশনটিকে যদি আমরা দুটি পৃথক রিলেশনে ভাগ করি, লোন ওয়ান এবং লোন টু। এখানে দেখো কিভাবে লোন ওয়ান লোন টুটিকে আমরা লোন টু এই দুটি টেবিলকে আমরা তৈরি করেছি। লোন ওয়ান এই টেবিলটির মধ্যে বা এই রিলেশনটির মধ্যে আমরা লোন নাম্বার, ব্রাঞ্চ নেম এবং অ্যামাউন্ট এই কলামগুলো রেখেছি, এবং বলা হচ্ছে এই রিলেশনে একটি ফাংশনাল ডিপেন্ডেন্সি রয়েছে, সেটি হলো লোন নাম্বার অ্যারো অ্যামাউন্ট কমা ব্রাঞ্চ নেম। অর্থাৎ ব্রাঞ্চ নেম এবং অ্যামাউন্ট এই কম্পোজিট অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা লোন নাম্বারকে ডিটারমাইন করতে পারছি। ভালো করে যদি টেবিলের ডেটাটি লক্ষ্য করো, এখানে যদি টেবিলের ডেটাটি লক্ষ্য করো, তাহলে তোমরা দেখতে পারবে যে সত্যি সত্যি আমরা ব্রাঞ্চ নেম এবং অ্যামাউন্ট এই কম্বিনেশনটির সাহায্যে আমরা কিন্তু লোন নাম্বার নির্ণয় করতে পারছি। ভালো করে দেখো, আমরা যদি 9 লাখ প্লাস দমদম এই কম্বিনেশনটা নিই, ওটা সবসময় কিন্তু লোন নাম্বার 8L70কে বোঝাচ্ছে। আবার একইভাবে আমরা যদি সোদপুর 8 লাখ এই কম্বিনেশনটা নিই, ওটা সবসময় কিন্তু লোন নাম্বার 90কে বোঝাচ্ছে। আবার সোদপুর 9 লাখ এই কম্বিনেশন নিলে, ওটা সবসময় লোন নাম্বার L66কে বোঝাচ্ছে। অর্থাৎ অ্যামাউন্ট এবং ব্রাঞ্চ নেম এই কম্বিনেশনটির সাহায্যে আমরা লোন নাম্বার কলমটিকে সম্পূর্ণভাবে নির্ণয় করতে পারছি। সুতরাং লোন নাম্বার অ্যারো অ্যামাউন্ট কমা ব্রাঞ্চ নেম, এই যে ডিপেন্ডেন্সিটি এখানে রয়েছে, এটি একটি ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি, এবং সেই সঙ্গে লোন নাম্বার এই কলামটিও একটি সুপার কি, যা ওই ফাংশনাল ডিপেন্ডেন্সিটির লেফট হ্যান্ড সাইডে রয়েছে। তাহলে আমরা বলতে পারি লোন ওয়ান এই রিলেশনটি বিসিএনএফ এর রুল ফলো করছে। এবার ওই লোন রিলেশন থেকে আমরা সেকেন্ড আরেকটি টেবিল তৈরি করেছিলাম, লোন টু, যার মধ্যে আমরা রেখেছিলাম কাস্টমার নেম এবং লোন নাম্বার, এই দুইটি কলাম। এখন কাস্টমার নেম এবং লোন নাম্বার এদের ডেটাটিকে এই টেবিলের মধ্যে প্রোভাইড করা রয়েছে, এবং সেই সঙ্গে ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া রয়েছে। দেখো, কাস্টমার আন্ডারস্কোর নেম অ্যারো লোন আন্ডারস্কোর নাম। অর্থাৎ বলা হয়েছে যে এখানে লোন নাম্বারের সাহায্যে কাস্টমার নেমটিকে ডিটারমাইন করা যাচ্ছে। খুব ভালো করে ডেটাটিকে লক্ষ্য করলে দেখো, এই যে ডিপেন্ডেন্সি রয়েছে কাস্টমার আন্ডারস্কোর নেম অ্যারো লোন নাম্বার, এই ডিপেন্ডেন্সিটির লেফট হ্যান্ড সাইডে যে কাস্টমার নেম, এটিকে আমরা সুপার কি বলতে পারি। তাহলে কাস্টমার নেম এটি হলো আমার এই লোন টু রিলেশনের সুপার কি। বাট এখানে আমার যে ডিপেন্ডেন্সিটি রয়েছে সেটি কিন্তু একটি নন ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি। তার কারণ হচ্ছে আমরা কিন্তু লোন নাম্বারের সাহায্যে সম্পূর্ণভাবে কাস্টমার নেম নির্ণয় করতে পারছি না। কিন্তু বিসিএনএফ এর রুলে আমি বলেইছিলাম যে দুটো রুলের মধ্যে আলফা অ্যারো বিটা এরকম একটি ডিপেন্ডেন্সি যদি থাকে, সেক্ষেত্রে আলফা অ্যারো বিটা এই ডিপেন্ডেন্সিটিকে আইদার ট্রিভিয়াল ফাংশনাল ডিপেন্ডেন্সি হতে হবে, অথবা আলফা এটিকে সুপার কি হতে হবে। এই দুটি রুলের মধ্যে যে কোনো একটি রুল ফলো করলেই রিলেশনটি বিসিএনএফ এ থাকবে। এক্ষেত্রে আমাদের কাস্টমার নেম
এই কলামটি লেফট হ্যান্ড সাইডে রয়েছে, আমার ডিপেন্ডেন্সি লেফট হ্যান্ড সাইডে রয়েছে, এবং এটি যেহেতু একটি সুপার কি, সেহেতু আমরা বলতে পারি যে লোন টু এই রিলেশনটি বিসিএনএফ এর রুল ফলো করছে। তাহলে বোঝা গেল যে আমরা কিভাবে ফোর এনএফ এবং বিসিএনএফ অ্যাপ্লাই করি। আমি আমার আগের ভিডিওতে ওয়ান এনএফ, টু এনএফ, থ্রি এনএফ উইথ এক্সাম্পল আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা ফোর এনএফ এবং বিসিএনএফ আলোচনা করলাম। ভিডিওটি কেমন লাগলো তা তোমরা কমেন্টের মাধ্যমে জানাও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো, বেল এবং লাইক বাটন ক্লিক করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।